আজকে তোমাদের আমি আজকে তোমাদের চ্যাপ্টার 5.3 টা শুরু করছি। আগের দিন তোমাদের হয়ে গিয়েছিল এদিকে 5-3 পর্যন্ত হয়ে গিয়েছিল, আর 5-7-8 আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই তো? এবার আজকে দিলাম 5.3। এবার দেখো 4 নম্বর অঙ্কটা, 1-4 কি দিয়েছে? প্রথম রাশিটা আছে a+b+c, আর দ্বিতীয় রাশিটা আছে a+b তার হোল স্কোয়ার মাইনাস a+b×c প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এখানটাকে আমাদের এইটাকে আমাদের সাজাতে হবে। কি আছে? a+b তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে a+b, এটাকে আমরা যেহেতু এটা কি আছে a+b তার হোল স্কোয়ার মাইনাস a+b×c+c স্কোয়ার, তাহলে এইটাকে যদি আমরা এই a+b-টাকে আমরা যদি প্রথম রাশি হিসেবে মনে মনে ধরি, আর তাহলে c-টাকে দ্বিতীয় রাশি, তাহলে এইখানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a+b+c, আর এটাকে লিখবো a+b তার হোল স্কোয়ার মাইনাস a+b×c+c স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে লিখব a+b তার হোল কিউব। আচ্ছা দেখো এখানে যেহেতু প্রথমে প্লাস আছে, তার মানে এটা প্লাসের সূত্র, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা দেখো ঠিক একই রকমভাবে পরেরটা, পরের অঙ্কটা দেখো 5 নম্বরটা, আমি তোমাদের সাজিয়ে দেবো, তোমরা নিজেরা করবে। প্রথম রাশিটা দিয়েছে 3x, পরের রাশিটা দিয়েছে 2x-1 তার হোল স্কোয়ার মাইনাস 2x-1×x+1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এইটা দেখে আমাদের এটাকে সাজাতে হবে। কি আছে? প্রথমটা আছে 2x-1, দ্বিতীয় রাশিটা আছে x+1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 2x-1, এখানে যেহেতু মাইনাস আছে a² -a×b+b², তাহলে এ বির আগে যখন মাইনাস আছে তাহলে শুরুতে প্লাস হবে। দেখো এই দুটোকে যদি আমরা লিখি, তাহলে আমাদের কি আসছে? আমাদের আসছে 3x-1+1, তাহলে 2x-1 তার হোল স্কোয়ার মাইনাস 2x-1×x+1×x+1 তার হোল স্কোয়ার। তাহলে প্রথম রাশি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তা তোমরা a³+b³ আকারে লিখতে পারবে। দেখো পরের 6 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা পারবে, 7-8 হয়ে গেছে। 8 নম্বর অঙ্কটা আমাদের দ্বিতীয় বীজগাণিতিক রাশিটা বসাতে বলেছে, তাহলে এইখানে আমরা কি করব? 8 নম্বরে আমি শুধু ভাঙিয়ে দেব, তোমরা কিন্তু নিজেরা করবে। তাহলে এটাকে আমরা কি লিখবো? 1³-4y তার হোল কিউব, তার মানে a³-b³ আকারে লিখলাম। তাহলে তোমরা কি করবে? a·b×a² + ab + b² এই আকারে লিখবে। তাহলে 9 নম্বরটা কি দিয়েছে? 9 নম্বর 8 নম্বর তোমাদের হয়ে গেছে, 10 নম্বরটা তাহলে দেখো 10 নম্বরটা কি হচ্ছে? 8×p-3 তার হোল কিউব প্লাস 343। তাহলে এইটাকে যখন আমাদের প্রথমটা a³, কিন্তু দেখো এখানে 8×, এই আকারে আছে, তাই আমাদের কি করতে হবে? পুরোটাকেই হোল কিউব আকারে প্রকাশ করতে হবে, না হলে কিন্তু আমরা সূত্রে ফেলতে পারবো না। দেখো এই লিখতে হবে, এটা হচ্ছে 7x³। তাহলে আমরা যখন পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, এবার 2টাকে তাহলে ভেতরে ঢুকিয়ে দিই, কারণ দেখো আমাদের সূত্রটা হচ্ছে a³+b³। তাহলে এই আকারে যদি থাকে এই a³+b³, কিন্তু আমাদের সূত্র কিন্তু 2a³+b³ নয়, অর্থাৎ এইখানে যদি আমরা শুধু এইরকমভাবে না এই a-টাকে ব্র্যাকেটের মধ্যে না নিয়ে লিখি তাহলে কিন্তু হবে না। তাহলে এবারে দেখো কি হবে? 2b-6 তার হোল কিউব প্লাস 7x³। এবার তোমরা নিজেরা করতে পারবে। আচ্ছা তারপরের অঙ্কটাও তাই, 11 নম্বরটা। 11 নম্বরের প্রথম রাশিটা কি আছে? m-p,
আর দেখো দ্বিতীয় রাশিটা কি আছে, এম প্লাস এন তার হোল স্কোয়ার ইন্টু প্লাস এম প্লাস এন ইন্টু এন প্লাস পি প্লাস এন প্লাস পি তার হোল স্কোয়ার। তার মানে এ বি আকারে কি আছে, এ হচ্ছে এম প্লাস এন, বি হচ্ছে এন প্লাস পি। যেহেতু এ বিটাকে প্লাস আছে তার মানে সূত্রটা এ মাইনাস বি আছে নিশ্চয়ই, তাই তো? আমাদের সূত্রটা কি, আমাদের সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব যদি হয় তখন আমরা কী লিখি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস এ বি থাকলে এখানে প্লাস হয়, সরি আমি ভুল লিখলাম, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস এ বি থাকলে তাহলে এ মাইনাস বির জায়গায় মাইনাস হয়, তখন মাইনাসের সূত্র। তাহলে এখানে যেহেতু এ বির জায়গায় প্লাস আছে তাহলে এম মাইনাস বিকে আমাদের এই এম প্লাস এন আর এন প্লাস বি আকারে সাজাতে হবে। তাহলে হলো এম প্লাস এন মাইনাস এন প্লাস বি, তাহলে এই দুটো কেটে যাবে, এন এন কেটে গিয়ে এম মাইনাস বি হলো। আচ্ছা তারপরেরটাও দেখো, তাই তোমাদের প্রথমটা দিয়ে দিয়েছে, দ্বিতীয়টা আমরা প্রথম আর দ্বিতীয়টা উল্টোপাল্টা করতেই পারি, আমার কোনো ব্যাপার নেই। বারো নম্বরটা কী দিয়েছে, থ্রি এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু বি ইন্টু টু এ মাইনাস থ্রি বি প্লাস টু এ মাইনাস থ্রি বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা দ্বিতীয় রাশি, প্রথম রাশি আছে, আর দ্বিতীয় রাশিটা আছে কি, এর সাথে আছে হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, আচ্ছা এর সাথে এর তো কোনো মিল নেই, কিন্তু এটা যেহেতু এই আকারে আছে তাহলে এই রাশিটাকে যদি আমরা প্রথম রাশি ধরি, ধরো মনে মনে এক্স ধরলাম, এই রাশিটাকে যদি ওয়াই ধরি, আর এটা তার মানে এ বি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এইটা এক্স ওয়াই পথ বা এ বি পথ, তাই তো? মাঝের পথটা এর আগে প্লাস আছে, তার মানে এটাকে আমাদের মাইনাসের আকারে সাজাতে হবে। তাহলে আমরা কী লিখব, এইটাকে আমরা যদি লিখি থ্রি এ মাইনাস টু বি মাইনাস টু এ মাইনাস থ্রি বি, ঠিক আছে, যদি হয় তাহলে এখান থেকে দেখো কী হচ্ছে, টু এ মাইনাস থ্রি এ, তাহলে এ মাইনাস টু বি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বি, তাহলে বি তার মানে হচ্ছে এ প্লাস বি, আর এখানটা বাকিটা এই পোর্শনটা ব্র্যাকেটে লিখে দিলে থ্রি এ প্লাস সরি মাইনাস টু বি তার হোল স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু বি ইন্টু টু এ মাইনাস থ্রি বি প্লাস টু এ মাইনাস থ্রি বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী লিখবো, এ কিউ মাইনাস বি কিউ, এটা করতে পারবো। এইবার দেখো এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে আমাদের সূত্রের সাহায্যে করতে হবে, এই পাঁচটা অঙ্ক একই টাইপের, আমরা এগুলোকে সূত্রের সাহায্যে করবো। যেমন ধরো তোমরা নিজেরা করতে পারবে এই দুটো, এই দুটোকে আমরা কী লিখতে পারি, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটাকে লিখতে পারি ওয়াই কিউ মাইনাস জেড কিউ, এটাকে জেড কিউ মাইনাস এক্স কিউ, করে কাটাকাটি করে যা হবে তাই। এটাকে লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান, এটাকে লিখতে পারি টু এক্স তার হোল কিউব, তার মানে এটা কী হবে দ্বিতীয় রাশিটা, টু এক্স তার হোল কিউব মাইনাস ওয়ান, তার মানে এইট এক্স কিউব। আর এইটাকে কী লিখতে পারি, প্রথমটা লিখলাম এক্স কিউব মাইনাস ওয়ান প্লাস পরেরটা হলো এক্স কিউব মাইনাস ওয়ান, তাই তো? এবার দেখো তোমরা করতে পারছ, এক্স কিউব মাইনাস ওয়ান প্লাস এইট এক্স কিউব মাইনাস ওয়ান মাইনাস এক্স কিউব প্লাস ওয়ান, এবার তোমরা করতে পারছ, কাটাকাটি করে যা করতে পারবে করবে। আচ্ছা এইবার এই তিনটে অঙ্ক দেখো, এই তিনটে অঙ্ক আমি করিয়ে দিই। দুইয়ের এক নম্বর অঙ্কটা কী দিয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই এ প্লাস বির সাথে যদি আমি এটাকে নেই তাহলে সূত্রে পড়ছে, তাই তো? তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই দুটোকে নিলে সূত্র পড়ছে, ব্র্যাকেট দিয়ে দাও নিজেদের বোঝার সুবিধার জন্য। তাহলে হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হলো এ কিউ
प्लस बी क्यूब ए क्यूब माइनस बी क्यूब। अच्छा देखो ये ए प्लस बी इंटू ए माइनस बी आकारे आछे ताहले एटाके लिखते पारी ए क्यूब तार स्कोयर माइनस बी क्यूब तार स्कोयर ए प्लस बी इंटू ए माइनस बी ताहले सूत्र स्कोयर माइनस बी स्कोयर ए टू दि पावर सिक्स माइनस बी टू दि पावर सिक्स। ठीक एक ही भावे दुटो के देखो सूत्रे करछे ए क्यूब माइनस टू बी तार होल क्यूब तार माने ए क्यूब माइनस एट बी क्यूब तै तो दो नम्बरटा के पोर्शनटाके आमरा कि लिखते पारछि ए पोर्शनटाके लिखते पारछि ए क्यूब माइनस टू बी तार होल क्यूब और परेरटाके लिखब ए क्यूब प्लस एट बी क्यूब तार माने हलो ए क्यूब माइनस एट बी क्यूब ए क्यूब प्लस एट बी क्यूब। देखो एबार तुम्हारा करते पारबे तो ए क्यूब तार स्कोयर माइनस एट बी क्यूब तार स्कोयर एक ही रकम भाव स्कोयर माइनस बी स्कोयर सूत्र यही पोर्शनटाके आमरा कि करब तीन नम्बरटा फोर ए स्कोयर माइनस नाइन। देखो एटाके आमरा उत्पादकेर सूत्रे भांगाते पारि टू ए प्लस थ्री टू ए माइनस थ्री। एबार देखो यही जे टू ए प्लस थ्री तार साथे जदि एइटाके नेई एटा देखो ए क्यूब प्लस बी क्यूबेर सूत्रे पड़छे और टू ए माइनस थ्री तार साथे जदि एइ पार्टटाके नेई এটা দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ছে তারপর ঠিক একই রকম অঙ্ক এটা কিন্তু নিজেরা চেষ্টা করবে। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো। আজকে কিন্তু আমি অনেকগুলো হোমওয়ার্ক দিলাম আমাকে তোমরা করে দেখাবে।